আর্থিক সাহায্য নিয়ে তরজা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ খারিজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। রাজ্যের বেহাল আর্থিক দশা প্রসঙ্গে বারবার কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুদ মকুবের দাবিতে কখনো প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর কাছে দরবার করেছেন, কখনো আবার বঞ্চনার অভিযোগে রাজধানীর বুকে ধর্ণাও দিয়েছেন দলীয় সাংসদরা, কিন্তু তাতেও ফল মেলেনি। চড়াসুর অব্যাহত রেখে সম্প্রতি একাধিক অনুষ্ঠানে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রীর সেই অভিযোগ সরাসরি খারিজ করে দিলেন পি চিদম্বরম। উত্তর পূর্বের রাজ্যগুলির প্রসঙ্গ টেনে চিদম্বরম এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি কোনো রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের পক্ষপাতী নন। অন্যদিকে দ্বাদশ অর্থ কমিশনের সুপারিশকে হাতিয়ার করে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। তাঁর অভিযোগ, চিদম্বরমের মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ডেরেক ওব্রায়েন যখন চিদম্বরমের মন্তব্যকে চ্যালেঞ্জ করেছেন, সেখানে আরেক তৃণমূল সাংসদ কবির সুমন কিন্তু বঞ্চনার অভিযোগ মানতে নারাজ। ফের বাড়তে পারে রেলের ভাড়া। শনিবার দিল্লিতে এক অনুষ্ঠানে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনয় মিত্তল জানান, অক্টোবরে রেলের বর্ধিত জ্বালানির খরচের হিসেব হবে, তারপরে যাত্রী ভাড়া বাড়বে কিনা ভেবে দেখা হবে। রেল বোর্ড সূত্রে খবর, 2-3% বাড়তে পারে যাত্রী ভাড়া। ট্রেন চালাতে বছরে 250 কোটি লিটার ডিজেল কিনতে হয়। পাইকারি ডিজেলে বিনিয়ন্ত্রণের ফলে রেলকে এখন ডিজেলের লিটার প্রতি বাড়তি 11 টাকা দিতে হচ্ছে, ফলে এক ধাক্কায় রেলের খরচ বেড়ে গিয়েছে প্রায় 3,000 কোটি টাকা। রেল বোর্ডের দীর্ঘদিনের দাবি, জ্বালানি খরচ বৃদ্ধির সঙ্গে যেন যাত্রী ভাড়া বাড়ানোর সুযোগ দেওয়া হয়। কিন্তু এতদিন শরিক দলের হাতে রেলমন্ত্রক থাকায় সে সুযোগ দিতে পারেনি কেন্দ্র, কিন্তু এখন কংগ্রেসের হাতে রেলমন্ত্রক আসায় এবারে বাজেটে রেলমন্ত্রী ঘোষণা করেন, এবার থেকে যাত্রী ভাড়ায় আলাদা করে ধরা হবে জ্বালানি খরচ। পঞ্চায়েত ভোট নিয়ে কমিশন সরকার সংঘাতের মধ্যেই রাজ্যের অস্বস্তি বাড়িয়ে রাজ্য নির্বাচন কমিশনের পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদ কবির সুমন। কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করে সুমনের মন্তব্য, রাজ্য সরকারের তাড়াহুড়ো করা উচিত নয়। শুধু তাই নয়, জঙ্গলমহলের সভা নিয়েও তৃণমূল সাংসদের নিশানায় তৃণমূল নেত্রী। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের বিনপুরে মুখ্যমন্ত্রীর সভায় ভিড়ের দেখা মেলেনি। বিরোধীরা প্রশ্ন তোলে, তবে কি জঙ্গলমহলে জননেত্রীর জনসমর্থনে ভাটা পড়ল? তৃণমূল সাংসদের ব্যাখ্যা, যে পুলিশের হাতে নির্যাতিত মানুষ, সেই পুলিশের হাত থেকে চাল নিতে বলা মুখ্যমন্ত্রীর ভুল সিদ্ধান্ত, দর্শক শূন্য সভা তারই পরিণতি। ভারতীয় গণতন্ত্রের সাম্য থেকে স্বাধীনতাই বেশি গুরুত্বপূর্ণ, এটাই ছিল দ্য টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেট 2013 প্রস্তাব। শনিবার ক্যালকাটা ক্লাবে আয়োজিত এই আলোচনা সভায় বক্তা হিসেবে অংশ নেন জাপানিজ ওয়াইফের লেখক ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সায়েন্স স্কুল অব বিজনেসের অধ্যাপক কুণাল বসু, বিদেশমন্ত্রী সালমান খুরশেদ, সৌগত রায়, মোহাম্মদ সেলিম, শচীন পাইলট, রবিশঙ্কর প্রসাদ, রাজদীপ সারদেসাই এবং সুমন মুখোপাধ্যায়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন দ্য টেলিগ্রাফ পত্রিকার সম্পাদকীয় বিভাগের প্রধান রুদ্রাংশু মুখোপাধ্যায়। আলোচনার সূচনা করে কুণাল বসু প্রস্তাবের সপক্ষে বলেন, সাম্যই গণতন্ত্রের গন্তব্য, স্বাধীনতা হল সাম্যের অনুকূল পরিস্থিতি। কুণাল বসুর দাবি কার্যত উড়িয়ে দিয়ে রাজদীপ সারদেসাই বলেন, পেটে খিদে নিয়ে স্বাধীনতা উদযাপন সম্ভব নয়। যদিও প্রস্তাবের সপক্ষে রবিশঙ্কর প্রসাদের যুক্তি, স্বাধীনতা ছাড়া গণতন্ত্রের অস্তিত্বই থাকবে না। রবিশঙ্কর প্রসাদের যুক্তিপত্রপাত খারিজ করে দিয়ে সালমান খুরশিদ বলেন, স্বাধীনতার ক্ষেত্রে যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ হতে পারে, কিন্তু সাম্যের ক্ষেত্রে কখনোই নয়। জোরদার বিতর্ক, যুক্তি পাল্টা যুক্তি, অবশেষে স্বাধীনতাকে হারিয়ে সাম্যকেই জেতালো কলকাতা। সাম্য জয় হলেও কলকাতা স্বাধীনতাও চায়। কথা বলার স্বাধীনতা, ভাব প্রকাশের স্বাধীনতা, ইচ্ছে মতো বেঁচে থাকার স্বাধীনতা, সে বার্তাও স্পষ্ট হয়ে উঠে এলো এদিনের তর্কযুদ্ধ থেকে।